নমস্কার দেখছেন গুড মর্নিং বাংলা আমি ইন্দিরা রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো নিম্নচাপের জেড রাতভর প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া শহর কলকাতায় আরও তিন থেকে চার ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের সুন্দরবন এলাকায় বৃষ্টি চলবে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনাতেও ঘণ্টা চারেক বৃষ্টি চলার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে দিনভর ঝোড়ো হাওয়া এবং লাগাম ছাড়া বৃষ্টির সতর্কতা অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কয়েক ঘণ্টা পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগ চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনাতেও ঘণ্টা চারেক বৃষ্টি চলার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে দিনভর ঝোড়ো হাওয়া এবং লাগাম ছাড়া বৃষ্টির সতর্কতা অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কয়েক ঘন্টা পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগ চলবে নিম্নচাপের জের রাতভর তুমুল বৃষ্টি দুপুরের পর বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে হাওড়া পূর্ব বর্ধমানেও সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের জের রাতভর তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া আরও তিন চার ঘন্টা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের শহর কলকাতায় আরও তিন থেকে চার ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের সুন্দরবন এলাকায় বৃষ্টি চলবে কম করে পাঁচ থেকে ছ ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনাতেও ঘণ্টা চারেক বৃষ্টি চলার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রামে দিনভর ঝোড়ো হাওয়া এবং লাগাম ছাড়া বৃষ্টির সতর্কতা অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কয়েক ঘন্টা পর আবহাওয়া উন্নতির সম্ভাবনা থাকলেও পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগ চলবে এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে নিম্নচাপের জের রাতভর প্রবল বর্ষণ এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া শহর কলকাতায় আরও তিন থেকে চার ঘন্টা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টি হচ্ছে গত কাল রাত থেকে রাত সাড়ে বারোটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং সকালের দিকেও কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতায় আরও তিন থেকে চার ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের নিম্নচাপের জের আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে রয়েছে আমাদের প্রতিনিধিরা কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল চুচুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান ব্যারাকপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ এবং ক্যানিং থেকে রয়েছে প্রসেনজিৎ আসবো জেদার ছবি আপনাদের দেখাবো তবে তার আগে শহর কলকাতার কি অবস্থা চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি অয়নের কাছে অয়ন তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো কি পরিস্থিতি বৃষ্টি কতটা হচ্ছে এবং আরো কতক্ষণ চলবে কি জানা যাচ্ছে রাত প্রহলেই যেখানে বিধানসভা ভোট সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আশুতোষ মুখার্জি রোডের ওপর যদুবাবু বাজারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখাতে চাইবো আমার ক্যামেরা বন্ধু তন্ময় মুখোপাধ্যায়ের মাধ্যমে রাস্তায় এতটাই জল যে পুলিশ ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে বিপজ্জনক জায়গা চিহ্নিত করে সেখানে সাধারণ মানুষের যাতায়াতকে প্রতিহত করার চেষ্টা করেছে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যে ফ্লেক্স হোর্ডিং সেগুলি কিভাবে সামনে ভেঙে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা বাঁশের প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে রাজনৈতিক হোর্ডিং লাগানো হয়েছিল সেই হোর্ডিংগুলি জলে ভাসছে এবং বাঁশের যে মঞ্চ সেই মঞ্চটাও কিন্তু যে জাস্টিং স্পিড ছিল অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেই ঝোড়ো হাওয়াতে ইতিমধ্যেই পড়ে জলে ভাসছে সব মিলিয়ে আমরা আমাদের সামনে গাড়ি দেখতে পাচ্ছি গাড়িগুলিও চাকাডোবা জলের মধ্যে ডুবে রয়েছে আমরা যদি বিপরীত দিকে ক্যামেরা ঘোরাই তাহলেও দেখতে পাবো যে এখানে ফুটপাথ থেকে শুরু করে প্রত্যেকটি দোকান যেগুলি অপেক্ষাকৃত নিচু এই নিচু দোকানগুলির প্রত্যেকটিতেই জল ঢুকে গিয়েছে বৃষ্টি যে খুব হচ্ছে এমনটা নয় রাতে যে দফায় দফায় অঝোর বর্ষণ হয়েছিল তার থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমেছে এবং যেমনটা পূর্বাভাস ছিল যে সকাল নটা বা দশটার পরে দক্ষিণবঙ্গে বিশেষ করে গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গল যার মধ্যে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা আছে
সেখানে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে। অতএব মাথার উপর এই মুহূর্তে আর আকাশভাঙা বৃষ্টি নেই, বরঞ্চ মাঝারি থেকে হালকা বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে। কিন্তু রাতভর যে বৃষ্টি হয়েছে তার যে চেনা জলছবি, সেই জলছবি শহর কলকাতার বিভিন্ন পকেটে ইতিমধ্যেই ফিরে এসছে। তার মধ্যে অন্যতম এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে, অর্থাৎ ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোড।